এলাকার কথা বলেছেন ওই একই পঁচিশ কোটি টাকা অনেক সংসদ সদস্যকে এলাকার জন্য দেওয়া হয়েছে বলার আমার মনে হয় ওনার উদ্যোগটা ভালো আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে ব্যারিস্টার সুমন নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি তার এমপি জীবনের সকল বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে আসছেন তার মতে আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের কাছে আমি ঋণী তাই আমি কত টাকা বেতন পাই বা সম্মানই পাই কিংবা আমি কত টাকা বরাদ্দ পাই কোন কোন খাতে পাই সেগুলো জানার অধিকার আমার জনগণের আছে এবং সেই সাথে দেশের সকল জনগণের জানার অধিকার আছে কে কি বলল কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমি জনগণের নেতা আমি জনগণকে জানাবই এবার ব্যারিস্টার সুমনের সাথে সুর মিলিয়েছে সংসদে বিরোধী দলীয় এমপি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপতি তার মতে সুমন যেটা করেছে মানে তার ও বরাদ্দের বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছে সেটা সে করতেই পারে কারণ এটা জনগণের জানার অধিকার আছে তবে তার বলার ধরনটা একটু ভিন্ন হলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তো না দেশের সুশীল সমাজ ব্যারিস্টার সুমনের এই কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন তাদের মতেও বরাদ্দের যে বিষয়টা সেটা জনগণ জানতেই পারে বা জনগণকে জানাতেই পারে এটা নিয়ে অন্য কারো মাথা ব্যথা হওয়ার কথা না দর্শক পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি ধন্যবাদ সকল সংসদ সদস্য তার নিজের জন্যে সম্মানী হিসাবে পারিতোষিক হিসাবে ভাতা হিসাবে যেটা পান সেটা এক জিনিস ব্যক্তিগতভাবে আর সংসদ সদস্য তার এলাকার জন্য উন্নয়নের কারণ জন্য যে অর্থটা পান সেটা আরেক জিনিস সম্মানিত ভাই মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন যে নিয়মে বলেছেন এটাতে মনে হতেই পারে অনেকের কাছে যে সবই বুঝি ওনার কাছে গেছে এটা ব্যক্তিগত না উনি সংসদে বলারও এক মাস আগে আমি সংসদ সদস্য হিসাবে প্রথম যে বরাদ্দ দেই কাবিখা কাবিটা সেটা লিখে ফেসবুকে দিয়ে দিস আমার এলাকার ফেসবুকে যাতে জনগণ জানে আমি তো সেটা নিয়ে কোনোখানে টেলিভিশনে বলতে আসি নাই যে অন্য কেউ দিল না আমি কেমনে দিলাম আমি এলাকার ফেসবুকে দিয়ে দিয়েছি যাতে করে জনগণ জানে তো উনি যেমন পঁচিশ কোটি টাকার কথা বলেছেন ওই একই পঁচিশ কোটি টাকা অনেক সংসদ সদস্যকে এলাকার জন্য দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি সেগুলো প্রকল্প ইঞ্জিনিয়ারদের কাছে পাঠিয়ে দিয়েছি যখন চূড়ান্তভাবে অনুমোদন হয়ে আসবে তখন আমরা এলাকাবাসীকে জানিয়ে দেব হ্যাঁ উনি একটা অভিনবত্ব করেছেন সেটা হলো পার্লামেন্টে সেটা বক্তব্য বলার আমার মনে হয় ওনার উদ্যোগটা ভালো কিন্তু বলার ভঙ্গিতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ আছে সংসদে ব্যারিস্টার সুমন বা মুজিবুল হক চুন্নুরা খুব সোচ্চা কিন্তু আপনি কেন চুপ আমি চুপ আমার নিজস্ব কৌশলগত কারণে আমি চুপ আছি আমি প্রত্যেক দিনই কথা বলি ওনারা যে বলবেন চুন্নু ভাই তো আমার ঠিক পাশেই বসেন এবং আমি যেহেতু বিরোধী দলের সদস্য উনিও বিরোধী উনি বিরোধী দলেরই চিফ হুইপ তাহলে আমরা কথাবার্তাতে বলেই থাকি পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে থাকি কোনটা বললে ভালো কোনটা না বললে ভালো এ কথাগুলো আমরা আলাপ করি এবং আমাদের পরামর্শের উপরে উনি কোনো কাজ করেন না কিন্তু পরস্পরের মধ্যে যে মত বিনিময় হয় এটা আপনার মাধ্যমে জানাচ্ছি যখন প্রয়োজন আপনি দেখবেন সৈয়দ মাহমুদ ইব্রাহিম বীর প্রতীক অনেক সোচ্চার আর দৈনন্দিন সোচ্চার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমার কাছে অন্তত আমার জন্য কীভাবে এলাকার উন্নয়ন বলদদের যে অঙ্কটা টাকার অঙ্কটা সেটা চেপে যান প্রকাশ করতে চান না মুজবুল হক তিনি নিজেই নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে এগুলোই প্রকাশ করেছেন নইলে ব্যারিস্টার সাইদুল হক সুমন স্বতন্ত্র দলীয় এমপি আপনারা সবাই তাকে চিনেন জানেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যে তথ্যগুলো তুলে ধরেছেন সামান্য একটি তথ্য একটি দুটি তথ্য যে একজন এমপি তিনি মাসে কত বেতন ভাতা পান এবং সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে এ পর্যন্ত এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য কত টাকা তিনি বরাদ্দ পেয়েছেন একজন এমপির নামেই তো এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা বরাদ্দ হয় আরও অন্যান্য উন্নয়ন প্রকল্প থাকতে পারে যেগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে হয় কিংবা অন্যান্য মন্ত্রণালয় থেকে হয় কিন্তু এমপিদের নামে তো বরাদ্দ থাকে সেই তথ্যটি তিনি কেন তুলে ধরলেন এর জন্য তিনি পয়েন্ট অফ অর্ডারে মঙ্গলবার জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে তিনি অভিযোগ করেছেন নালিশ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন কেন এত গাত্রদহ কেন এতটা জ্বলছেন বুজবুলহ চন্নুরা এবং কি মহান বিপ্লবী বিপ্লবী কথা বললেন যে একজন এমপি কত বেতন ভাতা পান তা ওয়েবসাইটে দেওয়া থাকে আর ওয়েবসাইটে দেওয়া থাকে সেটি আর একজন প্রকাশ করলে সমস্যা কী তিনি প্রশ্ন করেছেন যে ব্যারিস্টার হক সুমন যে উন্নয়নের কথা বলেছেন বা টাকা বরাদ্দের কথা জানিয়েছেন সাতাশ থেকে আঠাশ কোটি টাকা সেটা কি আমাদের নামে হয়েছে সব সময় সবার নামে হয় না এলাকা বুঝে বরাদ্দ হয় তিনি কেন এই প্রশ্নগুলো তুলে ধরতে গেলেন ব্যারিস্টার হক সুমন তিনি বলেছেন যে এ পর্যন্ত তিনি সাতাশ থেকে আঠাশ কোটি টাকা পেয়েছেন তার মধ্যে দুই কোটি টাকা মসজিদের উন্নয়নের জন্য এলাকার পঁচিশ কোটি টাকা রাস্তাঘাটের উন্নয়নের জন্য এবং তিনি এমনভাবে সবাইকে কাছে টানার চেষ্টা করলেন জোট বাঁধার চেষ্টা করলেন যেটি ব্যারিস্টার সাইদুল হক সুমন পরবর্তীতে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেছেন যে তার বিরুদ্ধে সবাইকে একসাথে জোগাড় করা একটি অপচেষ্টা যে এর মাধ্যমে কি তিনশো ঊনপঞ্চাশ জন এমপির সম্মানহানি হয়েছে এতে সম্মানহানির কী হল বরং ব্যারিস্টার সাঈদুল সুমন যে কাজটি করতে চাচ্ছেন তিনি বলেছেন যে আমি প্রতি মাসে আমার খতিয়ান আমি তুলে ধরব যে আমার নামে কত বরাদ্দ হচ্ছে কি খরচ হচ্ছে আমি কত আমার নামে কত বরাদ্দ হচ্ছে আমি সেটা কোথায় ব্যয় করছি এটাই তো হওয়া উচিত একজন রাজনীতিবিদের জন্য জনগণের সামনে সাধারণ মানুষের সামনে এই তো আগে আসা কথা কিন্তু সেটা মুজিবুল হক চুন্নুরা সহ্য করতে পারছেন না আর সাইদুল হক সুমন মুজিবুল হক চুন্নুর বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে এটা আমার পেশা নয় এটা হতে পারে তার পেশা তখন যদি রাজনীতি কারোর পেশা হয়ে থাকে সেই রাজনীতির কারণে যা কিছু বরাদ্দ হয় জনপ্রতিনিধি হিসাবে পেশার জায়গা থেকে যদি বলতে হয় তাহলে তো সেখান থেকেই ছয় নয় করে তাদের তাদেরকে আর্থিকভাবে নির্ভরশীল হতে হয় সেই বরাদ্দের উপরে এই পেশাকে কেউ চায় নিশ্চয়ই তা কেউ চায় না আর এই যে মজুবুলোক চুহ্ন তাদের বিরুদ্ধে তো নিজ দলেই টাকা চুরির অভিযোগ উঠেছে আমরা জানি না সাত জানুয়ারি নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টির এমপিদের একটি খরচ দেওয়ার কথা ছিল নির্বাচনী খরচ এবং তার জন্য পঁচিশ কোটি বা ত্রিশ কোটি এই ধরনের একটি টাকা বরাদ্দ হয়েছিল যার সত্যতা বা কিংবা যার রিয়েল নিউজ আমরা জানি না তবে এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং জাতীয় পার্টির যারা প্রার্থী হয়েছিলেন পরবর্তীতে তারাই অভিযোগ করেছেন যে আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে জাতীয় পার্টির শীর্ষ নেতারা চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব মজিবুর জন্য তারা কেউ একবারের জন্য খোঁজখবর নেননি এবং সরকারের কাছ থেকে যেহেতু গৃহপালিত বিরোধী দল তাদের সাথে একটি সমঝোতা হয়েছিল আসন ভাগাভাগি হয়েছিল এবং তারা নির্বাচনে না এলেই নির্বাচনটি করা সম্ভব হতো না প্রশ্নবিদ্ধ অবশ্য প্রশ্নবিদ্ধ হতো ঠিক তো না কোনোভাবেই জাতীয় পার্টি নির্বাচনে আসাতে মোটামুটি তো একটি মুখ রাখা হয়েছে নির্বাচনের সেই জন্য তাদের নির্বাচনী খরচও তারা দিতে চেয়েছিল পরে কি হয়েছে আমরা জানি না তবে তার নিজ দলের প্রার্থীরাই বা নিজ দলের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেকে নানান ধরনের প্রশ্ন তুললেন চুরির অভিযোগ তো এ নতুন নয় আর মুজবরাক জন্য যে কথাগুলো বললেন সেটা যে তারা চুরি করেন কোনো কিছু প্রকাশ করতে চান না লুকিয়ে রাখতে চান বরাদ্দের অঙ্কগুলো তার মানে কি তারা চুরি করেন আমরা কি সেটা ধরে নেব তিনি তো তাই বোঝাতে চাইছেন এবং তিনি বললেন যে এই যে ব্যারিসের সাহেদুলক এমপি যে বলছেন যে তিনি সাতাশ থেকে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন স্পিকারের উদ্দেশ্যে বলছেন আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছে আরে এই বরাদ্দগুলো তো ওইভাবে আসে না বরাদ্দগুলো কি সমানভাবে সব এলাকার জন্য হয় হ্যাঁ একটা নির্দিষ্ট বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে সেগুলো প্রত্যেক এমপির নামে ফিসাবলি উল্লেখ করে দিয়ে দেওয়া হয় হচ্ছে যে তারা তাদের মতো করে এলাকা মানুষের দান খরাত করবে বা এলাকা মানুষের সাহায্যে পাশে গিয়ে দাঁড়াবে এটাই তো আমরা জানি কিন্তু কেন ব্যাইজা সাইদুল হক সুমন এই কথাগুলো তুলতে গেলেন তার জন্য তিনি বিদ্রোহ প্রকাশ করলেন আমরা তো বুঝি এগুলো কি কারণে এটার তো কোনো কারণ ছিল না এই ধরনের তার প্রতিক্রিয়া ব্যক্ত করার মূল কথা হচ্ছে যদি এই বিষয়ে প্রশ্ন ছুড়ে দি মজবারকচুন্ন যে প্রতিক্রিয়াটি জানালেন যে প্রশ্নগুলো উত্থাপন করলেন তাকে কি দেশের সাধারণ মানুষের একজন মানুষও সমর্থন করছেন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তার এই প্রতিক্রিয়া ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে কোনো মানুষ ন্যূনতম কোনোভাবে কোনো সমর্থন করছেন না বরং ব্যারিস্টার সাইদুল হক সুমন যা করছেন বা বলছেন সেদিকেই সমর্থন দিচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন যে আমি যতদিন এমপি আছি আমি এগুলো প্রকাশ করব এবং মুজুল হক কেন তার পেশাগত জীবনে বা সামাজিক জীবনে তার চেয়ে অনেক বড় বড় ক্ষমতাশালী প্রতাপশালী ব্যক্তির সাথে তাকে ফেস করতে হয়েছে অর্থাৎ মুজফিলক চুন্ন কি বললো না বললো তাতে তার কিছু যায় আসে না মুজফিলক চুন্নরা গৃহপালিত শুধু বিরোধী দলই নয় তারা যে আসলে বিরোধী দলের সুযোগ সুবিধা নিয়ে বিশুদ্ধ চোর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন এটাই প্রমাণিত হয়েছে তিনি যে ভাষায় কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে এটা নিয়ে তো কথা বলে কোনো প্রশ্ন উঠতে পারে না বরং ব্যবসা সাইদুল হক সুমনকে বাহাবা দেওয়া দেওয়া উচিত ছিল তার তিনি যদি এতই সৎ আদর্শবান রাজনীতিবিদ হয়ে থাকেন তিনি বলতে পারতেন যে হ্যাঁ আমরা সবাই এখন থেকে প্রকাশ করব এলাকার উন্নয়নে কত টাকা একজন এমপি নামে বরাদ্দ হচ্ছে কত টাকা তার বেতন ভাতা তিনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন জনগণের জন্য তার থেকে কতটা কতটা ব্যয় হচ্ছে সরকার থেকে বরাদ্দ দেওয়ার পরেও